নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবার আরআরবি, এনটিবিসি, সিএইচএসএল এবং সিজিএল এর ক্লাস নিয়ে এসেছি। কিভাবে ক্লাসগুলিকে করব আমরা আজ দেখে নেব। শিক্ষা ক্লাসগুলিকে আমরা কি সিকোয়েন্সে, কি টাইমে, কি শর্টকাট মেথডে আমরা করব, ভেরি ইন্টারেস্টিং হব। এবং গত কয়েক বছর প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে ঘেটে রাখো তাহলে বিগত কয়েক বছর এই প্রশ্নগুলি বারবার এক্সামে এসেছে। এবং আমরা মনে করি যে এগুলি 100% কমন, সে সমস্ত ম্যাথগুলি আমরা স্টুডেন্টের সামনে তুলে ধরছি। ক্লিয়ার হয়েছে? দেখো আরআরবি, এনটিবিসি, সিজিএল এন্ড সিএইচএসএল এর আজ ক্লাস আমরা করব। অলরেডি আমরা আরআরবি, এনটিবিসি এবং সিএইচএসএল এর ক্লাস যৌথভাবে করিয়ে দিয়েছি। কিছু ক্লাস তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, সে সমস্ত ক্লাসগুলি সেগুলি অনেকটা বড়। কিন্তু আমরা গত কয়েকদিন ধরে খুব শর্টকাট প্রসেসে এবং খুব কম অঙ্ক তোমাদের সামনে পরিবেশন করছি। তার অন্যতম কারণ হচ্ছে তোমরা যাতে খুব ভালো করে সেই ম্যাথগুলিকে ফোকাস করতে পারো। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট কোশ্চেন, এ পজিটিভ নাম্বার ইজ ডিভাইড বাই 10 ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, হোয়াট ইজ দ্য কারেক্ট পার্সেন্টেজ? সেই পার্সেন্টেজটাকে বের করতে বলেছে। কি বলেছে আবার কোশ্চেনটা আমি রিপিট করে দিচ্ছি। এ পজিটিভ নাম্বার ইজ ডিভাইড বাই 10 ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, হোয়াট ইজ দ্য কারেক্ট পার্সেন্টেজ? আমি ধরে নিচ্ছি এ পজিটিভ নাম্বার ইজ x। আমি কি পজিটিভ নাম্বারটা জানি? জানি না। আমি কোশ্চেন আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই করব উইদিন 5 সেকেন্ড। কিভাবে বলেছে? এ পজিটিভ নাম্বার, আচ্ছা পজিটিভ নাম্বারটাকে আমরা ধরে নিচ্ছি x, ক্লিয়ার হয়েছে? ইজ ডিভাইড বাই, ডিভাইড করতে বলেছে কত? 10। আবার ডিভাইড কত করতে বলেছে? 10। ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, তার মানে যেটা মাল্টিপ্লাইড করতে বলেছে ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, তার মানে 10 এর সাথে মাল্টিপ্লাইড করতে বলেছে, আমি একবারে করে দিচ্ছি, তাহলে সেই নাম্বারটাকে মাল্টিপ্লাইড করতে হবে, তাই তো? ইনটু কত পার্সেন্ট? 100। তাহলে 0 0 0 0 কাটা এক্স, এক্স কাটা, তার মানে 1%। তাহলে এটা তো আমার কারেক্ট ভ্যালু না, তাহলে কারেক্ট দ্য পার্সেন্টেজ ইন দ্য কারেক্ট ক্যালকুলেশন ইজ 100 - 1। তাহলে অঙ্ক কত? 100 - 1 ইজ ইকুয়াল টু কত? 99%। ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা? দেখে যাও কত শর্টকাট প্রসেসে আমরা চলে এসেছি। কি বলেছে? এ পজিটিভ নাম্বার ইজ ডিভাইড বাই 10 ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, হোয়াট ইজ দ্য কারেক্ট পার্সেন্টেজ? বের করতে বলেছে। তাহলে এই পজিটিভ নাম্বারটাকে আমি ধরেই নিচ্ছি x, তাহলে ইজ ডিভাইড, ডিভাইড করলাম কত? 10 বাই ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড, সেই সংখ্যাটাকে মাল্টিপ্লাইড করলাম 10x, তাই তো? x তো একটা পজিটিভ নাম্বার, ইজ ইকুয়াল টু কত? 100%, 0টা কেটে দিয়েছি, ঠিক আছে? তার মানে ক্যান্সেলিং করলে কত? 1%। তাহলে দ্য পার্সেন্টেজ ইন দ্য ক্যালকুলেশন, কারেক্ট ক্যালকুলেশন কি হচ্ছে? 100 - 1% ইজ ইকুয়াল টু 99%। তাহলে অ্যানসারটা কত হচ্ছে? 99%, ঠিক আছে? দেখে নাও, কারো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তোমরা আমাদের সাথে থাকো, দেখো আমরা কিভাবে সরকার ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে অতি দ্রুত গতিতে এক্সামে অঙ্ক করতে পারো সেই মেথড গুলি জানিয়ে দিতে চাই। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড কোশ্চেন, 12
1/2% of 8000 is distributed to A and B in the ratio 1:4 for the share of B. আমার কার শেয়ার বের করতে বলেছে 4 এর শেয়ার B এর শেয়ার বের করতে বলেছে অটোমেটিক ভাবে আমাকে A এর শেয়ার বের করতে বলতে পারে আমি দুটোই লিখে দেব তাহলে আমাকে প্রথমে দেখে নিতে হবে 12.5% তার মানে 12 1/2% মানে এগুলিকে মনে রাখার চেষ্টা করবে মানে হচ্ছে 1/8 ক্লিয়ার হয়েছে যদি মনে করো তোমাকে সরল সমস্ত 2/3 হয় 16 2/3% যদি হয় আমি লিখে দিচ্ছি তার মানে 1/6 হয়ে যাবে ক্লিয়ার হয়েছে এবার 33 1/3% যদি হয় ইজুবার তো কত হবে 1/3 ক্লিয়ার হয়েছে এই জায়গাগুলো লিখে কারণ এগুলি করতে বের করতে গেলে তোমার প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে এক্সাম তো আমাদের একটা সেকেন্ড নষ্ট করা যাবে না অথবা আমাদের ইউটিউব থেকে তো এক সেকেন্ড নষ্ট করা যাবে না কারণ হচ্ছে আমাদের সমস্ত টাই ট্রি শর্টকাট প্রসেস ক্লিয়ার হয়েছে তাহলে 12.5% মানে 12 1/2% ইজ ইকুয়াল টু কত 1/8 এবং 62 2/3% মানে হচ্ছে 1/6 দেন 33 1/3% মানে হচ্ছে 1/3 এবার দেখো অতি সহজে আমরা করে নেব তাহলে 12 1/2% অফ রুপিস 8000 ইজ ডিস্ট্রিবিউটেড টু এ এন্ড বি ইন দ্য রেশিও অফ 1:4 ফাইন্ড দ্য শেয়ার অফ বি তাহলে 12 1/2% মানে হচ্ছে 1/8 তাহলে 1/8 ইনটু 8000 আমি কেটে দিলাম তার মানে একবার লিখে দিলাম 1000 তাহলে এ আর বি এর রেশিওটা আমার কত বলেছে 1:4 তাহলে এ ইজ টু বি 1:4 এবার আমরা কত করব দেখো আমাকে কার শেয়ার বের করতে বলেছে বি এর শেয়ার বের করতে বলেছে তাহলে আমরা কি জানি বি কত 4 এ কত 1 তাহলে 1 4 বাই 1 প্লাস 4 নিচে তো কি হয় সাম অফ দ্য রেশিও তাই তো নিচে তো কি হয় সাম অফ দ্য রেশিও তাহলে 4 বাই 5 ইনটু 1000 তার মানে 200 5 দিয়ে 1000 কে ক্যান্সেলিং করলে কত হচ্ছে 200 200 ইনটু 4 তার মানে 800 তাহলে বি এর শেয়ার কত 800 ক্লিয়ার হয়ে গেছে দেখো কি হবে তাহলে বি শেয়ার ইজ ইকুয়াল 4 বাই 1 প্লাস 4 ইনটু 1000 তাই তো তাহলে 4 বাই 5 ইনটু 1000 ক্যান্সেলিং করলাম 200 তার মানে 8000 সরি 800 ঠিক আছে যদি এ শেয়ার বের করতে বলতো তাহলে 1 বাই 5 হতো 1 প্লাস 4 ইনটু 1000 তার মানে 200 দেখো এই কারণে না 200 প্লাস করলে 1000 ই হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে গেছে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলি ম্যাথগুলিকে খুব ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে প্র্যাকটিস করো আমরা তোমাদের সাথেই আছি তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাদেরকে আমরা তার রিপ্লাই অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং